फ्रेंड আমি টুম্পা আপনারা দেখছেন টুম্পার লাইফস্টাইল আজকে আমি আপনাদের করে দেখাবো ইলিশ মাছের পাতুরি কলাপাতাতে ইলিশ মাছের পাতুরি তো আমি তার জন্য প্রথমে ইলিশ মাছ নিয়ে নিয়েছি দেখুন এখানে আমার 11 পিস মতো ইলিশ মাছ আছে আমি নিয়ে নিয়েছি এখানে আমার 2 চামচ হচ্ছে কালো সরষে বাটা আছে এখানে 1.5 চামচ আমার সাদা সরষে বাটা আছে আর এদিকে আমার 2 চামচ পোস্ত বাটা আছে আর এই কালো সরষের সাথে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি অবশ্যই সরষে বাটার সময় আপনারা কিন্তু তেল আর কাঁচা লঙ্কা সরষের সাথে অ্যাড করে বাটবেন হলুদ এই তিনটে অ্যাড করে বাটলে সরষেটা তেতো হওয়ার ভয়টা একদমই থাকে না বিশেষ করে কালো সরষেটা ভীষণ তেতো হয়ে যাওয়ার ভয় থাকে তো এগুলো অ্যাড করে বাটলে তেতোটা হবে না আর কালো সরষে ভীষণ ঝাল হয় সেই পরিমাণে আপনারা কাঁচা লঙ্কা ইচ্ছা করলে দিতে পারেন নাও দিলেও অসুবিধা নেই তবে দিলেও সামান্য পরিমাণে দেওয়াই ভালো তো আমি সামান্যই নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এদিকে আমি নিয়ে নিয়েছি কলাপাতাগুলোকে আমি প্রথমেই ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রথমে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ এগুলো দিয়ে আমি মাছগুলোকে মেখে মোটামুটি আমি 5 মিনিট মতো একটুখানি আগে রেখে দেব যাতে মাছের ভেতরে এগুলো সব ঢুকে যায় খুব হালকা হাতে মাখতে হবে যেহেতু মাছটায় ভালো ডিম আছে আজকে ইলিশ মাছটা প্রায় 1.5 কেজি ওজনের ইলিশ আর এই ইলিশ মাছের পাতুরি করতে গেলে ইলিশ মাছগুলো একটু মোটা মোটা করে না কাটলে ভালো লাগে না ঠিক একটুখানি মোটা মোটা করে কেটে নিলে টেস্টটা আলাদা হয়ে যায় এখন মাছগুলোকে তাহলে আমি সবার আগে মাছগুলোকে সবার আগে আমি মেখে নিচ্ছি ভালো করে মাছগুলো আমার মাখানো হয়ে গেছে এবার আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি তো এখানে আমি প্রথমে কালো সরষে বাটা এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি সাদা সরষে বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি পোস্ত বাটাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করছি লবণ যেহেতু মাছে লবণ দেওয়া ছিল এখানে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে নিলাম এক চামচ মতো লবণ আর এর মধ্যে অ্যাড করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সরষের তেল এই রান্নাটাতে সরষের তেল খুব সামান্যই লাগে অতএব বেশি সরষের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এগুলো দিয়ে আমি এটা ব্যাটারটাকে আগে খুব ভালো করে তৈরি করে নেব আগে এটা দিয়ে মেখে নিচ্ছি ব্যাটারটা বেশি জলের মধ্যে দেওয়া যাবে না তার কারণ এটা একটুখানি মাখা মাখাই হবে মাছের গায়ে যাতে লেগে থাকে ব্যাটারটা কি পাতলা করা যাবে না ব্যাটারটাকে এরকমভাবেই প্রথমে আমি মাখিয়ে নিলাম এটাকে রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা কলা পাতাগুলো যেগুলো নিয়ে নিয়েছি দেখুন সেগুলো খুব শক্ত থাকে এগুলোকে যদি ব্যান্ড করতে যাই তো ভেঙে যেতে পারে এর জন্য আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার এটাকে সামান্য একদম হালকা হাতে আমি একটুখানি পাতাটাকে এপিট ওপিট করে নেব যাতে পাতাটা একদম সফট হয়ে যায় তাহলে আমার পাতাটা দিয়ে র্যাপ করতে খুব সুবিধা হবে কিন্তু বেশিক্ষণ যদি এটাকে পোড়ানো যায় তাহলে কিন্তু পাতাটা পুড়ে যেতে পারে তো প্রয়োজন নেই এটা হালকা এক মানে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে এটা দেখুন একদম সফট হয়ে গেছে এবার যেরকমভাবে ইচ্ছা আপনি এটাকে ব্যান্ড করতে পারেন তো এরকমভাবে সব কটা পাতাকে আগে আমি একটুখানি নরম করে নিচ্ছি আগুনে দিয়ে আপনাদের যদি এমনি সমস্যা হয় পাতাগুলোকে একটুখানি পোড়াতে তাহলে আপনারা কিন্তু এরকম ছাঁকনি ইউজ করতে পারেন আটা ছেঁকনিতে পরে আরও ফার্স্ট আরও তাড়াতাড়ি এটাকে আপনারা একটু নরম করে নিতে পারবেন পাতাগুলোকে তো আমার সব কটা পাতাকে এরকমভাবে শেকে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা মাছ নিয়ে নিলাম মাছটাকে মাছটার গায়ে আমি এই সরষেগুলোকে আগে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এরপরে এটাকে আমি এই পাতার মধ্যে দিয়ে দেবো
এবার আমি এটার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি একটুখানি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটার উপরে, সামান্যই দেব। আমি র্যাপ করছি। র্যাপ করে দিয়েছি, এবার এটাকে আমি সুতো দিয়ে বেঁধে দেব। র্যাপ করে দেবেন যাতে কোনো দিক দিয়ে এই গ্রেভিটা বেরিয়ে না আসতে পারে। দেখুন এরকমভাবে আগে সব কটাকে আমি বেঁধে নিচ্ছি। তো দেখুন এটার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো এটা গরম হয়ে গেছে, এবার আমি এই পাতাগুলোর গায়ে হালকা করে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি প্রথমে। যাতে ওই ফ্রাই প্যানে এটা লেগে না যায়, অল্প অল্প করে একটুখানি তেল মালিশ করে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে সব কটা পাতার গায়ে, এবার তেল মাখিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি এটা এক মিনিট পরে একটুখানি উল্টে দিচ্ছি। আগে এক মিনিট পর আমি এটাকে একটু উল্টে দিচ্ছি। লো করে দিয়ে এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিচ্ছি ঠিক 7 থেকে 8 মিনিট পর এটাকে আবার আমি উল্টে দেবো। দেখতে থাকুন, এবারে এক পিট আমার হয়ে গেছে। আমি 7-8 মিনিট পর আবার এটাকে খুলে দিলাম ঢাকনাটা। এবার আমি আবার আরেকবার উল্টে দেবো। উল্টে দিলাম, আমি উল্টে দিয়ে আবার আমি 5 মিনিট মতো হতে দেবো এ পিঠটা একদম লো ফ্লেমে দিয়ে। তো 5 মিনিট পরে ফিরে এলাম, আমি এটা এবার খুলে দিচ্ছি। একটা সুন্দর স্মেল চলে এসছে, মাছটা হয়ে গেছে তার একটা সুন্দর পাতুরির স্মেল চলে এসছে। আর এটাও দেখুন, দুই সাইডটাই পাতাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন তার মানে মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে দিচ্ছি। খুব সামান্যই টাইম লাগে, খুব অল্প সময়, খুব সুন্দর হয় খেতে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবারে এগুলো আমি আপনাদের খুলে দেখাবো কেমন হয়েছে। পাতুরি আমার রেডি, এবার আপনাদের খুলে দেখিয়ে দেবো কেমন হয়েছে। এবার আমি এই মাছটা আপনাদের খুলে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে একটা, মাছটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এখানেই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।